সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তিন দাগের সত্য মিথ্যাগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেব। তোমরা ভালো করে দেখো কি বলেছে। একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নিরাজ ও তথার মূলধনের অনুপাত 1:2:1:3:1:4 হলে তাদের লাভের অনুপাত হবে কত হবে? তো দেখো এখানে বলেছে 3:4:6। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো আমি 2, 3, 4-এর যদি আমি লসাগু করি তাহলে আমরা কত পাবো? 12 পাবো। অর্থাৎ 1:2-এর সঙ্গে 12 গুণ করবো, ১:৩-এর সঙ্গে 12 গুণ করবো, ১:৪-এর সঙ্গে 12 গুণ করবো, এবং ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো আমি অঙ্কটা করিয়েছি কী করে, এই যে ওকে। তো দেখো 1:2:1:3:1:4, 1:2 × 12 ১:১:3 × 12 ১:¹¹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 ¹
সেটা কি আছে মিথ্যা আছে। বইতে কি বলেছে, বইতে বলেছে যে 6:3:4:6, কিন্তু অ্যান্সার কি বেরিয়েছে, অ্যান্সার বেরিয়েছে 6:4:3, তার জন্য এটা কি হবে মিথ্যা হবে। ওকে আমি কি বলছি বুঝতে পারছো। এবার আমি তোমাদের দেখাবো তিন দাগের প্রশ্নটা, যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তবে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা তিনটি হবে। সুপ্রিয় দর্শকার্থী, সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কিন্তু দুটি হবে এবং একটা তির্যক স্পর্শক হবে, তার জন্য কী হবে এটাও কী হবে, এটাও কিন্তু মিথ্যা হবে। এটা কী হবে মিথ্যা হবে, প্রথমেরটাও কী হবে প্রথমেরটাও মিথ্যা হবে। ওকে কী বলছি বুঝতে পারছো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ছবিটা অঙ্কন করছি, দেখো তোমরা এই যে দুটি স্পর্শক এবং পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে, তোমরা দেখো দুটি সাধারণ স্পর্শক অঙ্কন করছে ঠিক আছে, এবং একটা তির্যক স্পর্শক অঙ্কন করছে, দুটি সরল স্পর্শক এবং একটা তির্যক স্পর্শক। বাট বইতে তোমাদের বলেছে কি রায় মার্টিন প্রশ্নবিচিত্রে বলেছে তিনটি তির্যক স্পর্শক, মানে কি বলেছে তিনটি সরল স্পর্শক। দেখো এই যে দেখাচ্ছি কি বলেছিল একটু দেখে নিই, হ্যাঁ সাধারণ স্পর্শকের সংখ্যা তিনটি, তার জন্য এটা কী আছে ফলস আছে। ওকে তিনটি স্পর্শক বেরোচ্ছে বাট তিনটি সাধারণ স্পর্শক না, দুটি সাধারণ একটা তির্যক। আমাদের রোমান ফোরের প্রশ্ন কী বলেছে, সাইন থিটা -30° -1/2 হলে সেক 60° মান এর মান 60°, সেক 60° এর মান 60°। তো দেখো এটা 60° হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। এই যে অঙ্কটা করেছি দেখো তোমরা, সাইন ব্র্যাকেটের মতো থিটা -30° -1/2, সাইন থিটা -30° সাইন সাইন কেটে যায়, সাইন কত ডিগ্রি মান 1/2, সাইন 30° মান, সাইন সাইন কেটে গেলে থিটা -30+30=60°, অর্থাৎ সেক 60° মান কত, সেক 60° মান, 60° মান হচ্ছে 2, অর্থাৎ এটা এটা কী আছে এটা মিথ্যা আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পাঁচ দাগের অঙ্ক কী বলেছে, কোনো লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ক্ষেত্রফল 22/7 বর্গ একক হলে ভূমির ব্যাসার্ধ R/2 একক হবে। তো সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কটা কিন্তু মিথ্যা আছে। কারণটা কি, তোমরা যদি πr² যদি 22/7 করে ভূমির ক্ষেত্রফল, আমরা কি জানি, আমরা জানি ভূমির ক্ষেত্রফল আছে πr² = 22/7, তাহলে 22/7 যদি কেটে যায় r² = 1 থাকছে ঠিক আছে, r² = 1 থাকছে, যদি আমি এরকমই করি ওয়ানটা এখানে দিই তাহলে ওয়ানই তো থাকছে না, ওয়ানই থাকছে, এটা কি আছে মিথ্যা আছে। কারণ তোমাদের বইতে বলেছে ভূমির ব্যাসার্ধ 1/2, ভূমির ব্যাসার্ধ 1/2 না, ভূমির ব্যাসার্ধ 1, তার জন্য এটা মিথ্যা হবে। আমাদের ছয় দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এরকম টাইপের অঙ্ক তোমাদের কিন্তু অনেকবার করিয়েছি। তো দেখো স্যামেশান সরি সিগমা 4 আর নিচে কী আছে r = 1, 5+2r² এর মান 80 হবে। তোমাদের আমি বারবার করে বলেছি এরকম টাইপের যদি অঙ্ক হয় টোটাল কিন্তু তোমাকে চারবার করতে হবে, কবার করতে হবে চারবার করতে হবে, কারণ তোমাদের লাস্ট পর্যন্ত কিন্তু চারবার অবধি যেতে বলেছে এটাতে, এবং তোমার অ্যান্সার 80 আছে কি আছে না সেটা আমাদের দেখতে হবে। তো দেখো আমি সলভ করে দিয়েছি, এই যে দেখতেই পারছো তোমরা 5×2×1² আমি বলেছি যে 1 দিয়ে করেছি, এবার কী করেছে 5×2×2² কত অবধি যাবো, 4 অবধি যাবো, যোগ প্রত্যেকটা যোগ যোগ দিয়েছি 5×2×3² আবার 5×2×4² আমি তোমাদের বলেছি 1 থেকে 4 অবধি যাবো, যেহেতু এখানে 4 উল্লেখ করেছে তো দেখো 5+2+ এখানে কত আসছে 2×2 5, 2×2=4, 4×2=8 থাকছে,
এখানে থাকছে ফাইভ, এদিকে থাকছে তিন ত্রিকে নয়, নয় দুগুণে আঠেরো, ফাইভ যোগ আঠেরো, এদিকে থাকছে ফাইভ যোগ চারি চারি ষোলো, ষোলো দুগুণে চারি চারি ষোলো, ষোলো দুগুণে বত্রিশ, ঠিক আছে, এখানে কিন্তু হবে বত্রিশ হবে, ওকে, এটা হবে বত্রিশ হবে। তো দেখো টোটাল এখানে যদি যোগ করি সাত যোগ তেরো যোগ তেইশ যোগ সাঁইত্রিশ, তো এই যে টোটালটা এটা এটা কিন্তু তেরো আছে, ঠিক আছে, ওয়ান পয়েন্ট থ্রি না তেরো আছে টোটাল, যদি এটা যদি যোগ করি, এটা যদি যোগ করি, হ্যাঁ যোগ করলে কত পাবে, আশি পাবো, অর্থাৎ এটা সত্য আছে, কী হবে সত্য আছে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের চার দাগের অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।